আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে আজ রোববার রংপুর শহরে যাচ্ছেন। রংপুর সফরকালে তিনি দুটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সকাল 10টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। এছাড়া তিনি দুপুর 2টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। জনসভায় আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ, রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও জেলার বিভিন্ন নির্বাচনী এলাকায় দলীয় ও মহাজোটের মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রংপুরের নির্বাচনী প্রচারণা কার্যক্রমকে সার্বিকভাবে সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। রংপুর জনসভা শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। বিকেল 5:30টায় প্রধানমন্ত্রী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা। সোমবার 11টায় রাজধানীর কামরাঙ্গীরচর মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী প্রচার কার্যক্রমে অংশগ্রহণ করবেন শেখ হাসিনা। এটিজেড নিউজ লাইভ।